সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তমলুক শহরে পুজোর আগেই ডেঙ্গির উদ্বেগ বাড়াচ্ছে। এ পর্যন্ত তমলুক শহরে 4 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে, তার মধ্যে 3 জন এখনও চিকিৎসাধীন। ডেঙ্গি প্রতিরোধে সচেষ্ট তাম্রলিপ্ত পৌরসভা। ডেঙ্গু নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয় তাম্রলিপ্ত পৌরসভায়। পৌর এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামবে তাম্রলিপ্ত পৌর কর্তৃপক্ষ। যারা এফেক্টেড হয়েছে সেটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 8 হয়েছে, 6 হয়েছে, 13 হয়েছে, ওয়ার্ড নাম্বার 20 হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এরা মাইগ্রেন্ট মানে এরা কলকাতাতে ছিল বা অন্য কোথাও ছিল, সেখান থেকে ডেঙ্গু নিয়ে এরা এসেছিলেন এবং এরা এখন মোটামুটি সবাই সুস্থ রয়েছে। আমরা আজকের যেটা সমস্ত আমাদের সুপারভাইজার ভিসিডি সবাইকে নিয়ে আজকে মিটিং করেছি, আমাদের ডাক্তারবাবু হেলথ আধিকারিক সবাইকে নিয়ে মিটিং করেছি, পৌরসভা স্বাস্থ্যকর্মী আধিকারিক এবং কাউন্সিলদের নিয়ে চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেন। বৈঠকে আলোচনা হয় তাম্রলিপ্ত পৌর এলাকার হাইড্রেন, রাস্তাঘাটে জমে থাকা আবর্জনা, ডাবের খোলাসহ জল জমার উপকরণ থাকলেই পরিষ্কার করবে তাম্রলিপ্ত পৌরসভা। তাম্রলিপ্ত পৌরসভা এলাকার বিভিন্ন নার্সিংহোমের আশেপাশে হাইড্রেন অপরিষ্কার থাকার কারণে নার্সিংহোমগুলোকে ইতিমধ্যেই নোটিশ জারি করার কথা জানিয়েছেন চেয়ারম্যান। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেসব জায়গায় জল জমে বা যেসব জায়গায় বিভিন্ন রকম ময়লা ফয়লা পরিষ্কার হয় না, সেরকম কিছু কিছু আমরা ডিকটেট করেছি এবং সেইখানে ড্রেনগুলো পরিষ্কারের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তত হাইড্রেনগুলো বা ড্রেনগুলো যেগুলো রেগুলার পরিষ্কার হয় না সেগুলো আমরা পরিষ্কার করার সমস্ত ব্যবস্থা করেছি। এছাড়াও তাম্রলিপ্ত পৌরসভার মধ্যে থাকা বিভিন্ন খাওয়ার দোকান ও রেস্টুরেন্টগুলিকে ডেঙ্গুর প্রতিরোধের সচেতন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কেননা বিভিন্ন খাওয়ার দোকানে লক্ষ্য করা যায় দীর্ঘ সময় নোংরা জল জমা হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, ডেঙ্গি রোধের তাম্রলিপ্ত পৌরসভা কোমর বেঁধে নেমেছে। সেপ্টেম্বর মাসের প্রথম দিকে পৌরসভা এলাকায় বিভিন্ন ড্রেন ও জলাশয়গুলিতে মশার লার্ভা খাদক গাপ্পি মাছ ছাড়া হয়েছে। পুজোর আগে শুধু তমলুক শহর নয়, রাজ্যের একাধিক পৌরসভা এলাকায় ডেঙ্গির প্রকোপ বাড়ছে। পৌরসভায় সত্য এটা খুবই খারাপ খবর, কিন্তু এই বিভিন্ন ওয়ার্ডে গিয়ে যে পৌরসভার কর্মীরা বিভিন্ন রকম সচেতনতার জন্য স্প্রে বা বিভিন্ন রকম যেগুলো ব্যবহার করছে সেটা খুবই ভালো, আমাদের জন্য খুবই উপকার। কিন্তু আমার মতে যে আরও আমাদেরকে সচেতন হতে হবে, এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এলাকার মানুষের কথা ভেবে পৌরকর্মী। পূর্ব মেদিনীপুর তমলুক থেকে সৈকত সিয়া রিপোর্ট, নিউজ 18 লোকাল।